ভারত তার বৈশ্বিক ভাবমূর্তির জন্য অনেক বছর ধরে গর্বিত ছিল দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্য গণতন্ত্র এবং কূটনৈতিক অবস্থান নিয়ে বিশ্বে অনেক আলোচনাও হয়েছে পররাষ্ট্রনীতিতে বিভিন্ন সময়ে নিজস্ব সিদ্ধান্ত নিয়ে ভারত আন্তর্জাতিকভাবে সাফল্যও পেয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে তাদের এই আন্তর্জাতিক অবস্থান এবং কূটনৈতিক সাফল্য প্রশ্নের মুখে পড়েছে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি নেতিবাচক মনোভাব এবং বিদ্বেষমূলক মন্তব্য কেবল দেশের ভেতরেই নয় বাইরেও এর প্রভাব ফেলছে বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে ভারতের জনসংখ্যার একটি বড় অংশ মুসলিম তাদের প্রতি বৈষম্য এবং বিদ্বেষমূলক আচরণের কারণে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে ভারতের বিজেপির নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রায় ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে মুসলিম সম্প্রদায়ের প্রতি তাদের যে বিদ্বেষ ঘৃণা এবং বৈষম্যপূর্ণ আচরণ সেটা এখন ভারতীয় রাজনৈতিক পরিবেশের একটি সাধারণ বৈশিষ্ট্য হয়ে উঠেছে বিভাজনমূলক রাজনীতির প্রভাব শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি বহু মুসলিম প্রধান দেশের সাথে ভারতের বহু বছরের ঐতিহাসিক সম্পর্ক ছিল তারাও এখন ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে ইরানের কথায় ধরা যাক দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি ভারতের মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে টুইট করেছেন তিনি ভারতকে গাজা এবং মিয়ানমারের সাথে তুলনা করেছেন এই দুই জায়গাতেই মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে ইরানের সাথে ভারতের দীর্ঘদিনের কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এই দেশের সর্বোচ্চ নেতার এমন মন্তব্য প্রমাণ করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে ভারত কখনোই এই ধরনের সমালোচনা ইতিবাচকভাবে নিতে পারে না ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য নিয়েও তাদের প্রতিক্রিয়া ছিল কঠোর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইরানের উচিত তাদের নিজেদের মানবাধিকারের রেকর্ড নিয়ে চিন্তাভাবনা করা কিন্তু এই ধরনের প্রতিক্রিয়া পরিস্থিতিকে কেবল আরও জটিলই করে তুলবে ইরানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নেতাদের বক্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি বৃহত্তর সমস্যার দিকে ইঙ্গিত দিচ্ছে সেটা হলো ভারতের অভ্যন্তরীণ বিভাজনমূলক রাজনীতির কারণে বিদেশি নেতাদের মধ্যে তাদের ব্যাপারে উদ্বেগ বাড়ছে ভারত ও ইরানের বহু বছরের শক্তিশালী সম্পর্ক ছিল দুই দেশ মিলে যৌথভাবে চা বন্দরের মতো কৌশলগত প্রকল্প তারা গড়ে তুলেছেন এই ধরনের প্রকল্পগুলো ছিল কৌশলগত অংশীদারিত্বের প্রতীক কিন্তু ভারত যদি তাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ না করে তাহলে ইরানের মতো দেশগুলোর সঙ্গে তাদের দীর্ঘমেয়াদী সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে তবে এই বিষয়টি শুধুই ইরানের মধ্যেই সীমাবদ্ধ নয় অন্যান্য মুসলিম দেশগুলোতেও ভারতের অভ্যন্তরীণ রাজনীতির নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সৌদি আরব কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক এই দেশগুলোতে ভারতের বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক কাজ করে ভারতে তেলের একটি বড় অংশ আসে এই দেশগুলো থেকে সাম্প্রতিক সময়ে ভারতের নেতারা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ভারতের ব্যাপারে নেতিবাচক মনোভাব তৈরি করেছে বিশ্বের বিভিন্ন ইসলামী দেশে ভারতের এই নেতিবাচক ভাবমূর্তি শুধু কূটনৈতিক সম্পর্কের উপরে প্রভাব ফেলছে না বরং এই দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে উদাহরণ হিসাবে দু সালের কথা বলা যায় ওই বছর বিজেপির দুই মুখপাত্র হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিল সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় কয়েকটি মুসলিম দেশ তীব্র প্রতিবাদ জানিয়েছিল ফলে ভারতকে তখন কূটনৈতিকভাবে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় শেষ পর্যন্ত বিজেপি ওই মন্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে বাধ্য হয় এই ধরনের ঘটনা থেকে বোঝা যায় ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না এখন বিশ্বায়নের যুগ এই যুগে যে কোনো তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে ভারতে মুসলিম সম্প্রদায়ের উপর যেসব সহিংসতা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এই ধরনের খবরগুলো দ্রুত আন্তর্জাতিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ফলে মুসলিম প্রধান দেশগুলোতে ভারতের ভাবমূর্তি বড় ধরনের প্রশ্নের মুখে পড়ে যায় কিছু দেশের সাথে সম্পর্ক ভালো থাকলেও দেশগুলো জনগণের মধ্যে ভারতের ব্যাপারে তীব্র নেতিবাচক মনোভাব গড়ে ওঠে ভারতের বৈষম্যমূলক অভ্যন্তরীণ রাজনীতি শুধু মধ্যপ্রাচ্য নয় দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর ওপরও প্রভাব ফেলছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে বিজেপির কিছু শীর্ষ নেতা বাংলাদেশীদের সম্পর্কে নেতিবাচক ও অবজ্ঞামূলক মন্তব্য করেছেন বিজেপি নেতাদের এই ধরনের বিতর্কিত মন্তব্যের কারণে দুই দেশের সম্পর্ক জটিল হয়ে উঠেছেন ভারতের জাতীয় নেতাদের এই ধরনের মনোভাবের কারণে বাংলাদেশে ভারত বিরোধী নেতিবাচক মনোভাব বাড়ছে যা কূটনৈতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বৈষম্যমূলক পরিস্থিতি তৈরিতে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা অগ্রাহ্য করার উপায় নেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার খবরগুলো ভারতীয় গণমাধ্যমে অতিরঞ্জিত ও বিকৃতভাবে তুলে ধরা হচ্ছে অনেক ক্ষেত্রেই বহু ভারতীয় মিডিয়া এখন এইসব ঘটনা নিয়ে পুরোপুরি মিথ্যা প্রচার করছে ভারতের এই ধরনের বিভাজনমূলক রাজনীতি এবং সে দেশের মিডিয়াগুলোর অতিরঞ্জিত প্রচারণা দুই দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করছে একই সাথে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে নেপাল ও শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও ভারতের অভ্যন্তরীণ রাজনীতির নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে নেপালের রাজনৈতিক পর্যবেক্ষকরা অভিযোগ করেছেন ভারত নেপালের ধর্মনিরপেক্ষ পরিবেশের ক্ষতি করছে এবং সেখানে ধর্মীয় উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে ফলে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে নেপালের জনগণের মধ্যেও বাড়ছে ভারতের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব স্বাভাবিকভাবেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে কানাডা এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সাথেও দিল্লির সম্পর্ক জটিল হয়ে উঠেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মন্তব্যের কথা উল্লেখ করা যায় দু সালে অ্যান্টনি ব্লিংকেন প্রকাশ্যেই ভারতের সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছিলেন একই সাথে কানাডা খালিস্তান ইস্যু নিয়ে যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে সেটাও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের যথেষ্ট ক্ষতি করেছে ভারতের বিভাজনমূলক রাজনীতি শুধু দেশের ভেতরেই নয় আন্তর্জাতিক মঞ্চেও নেতিবাচক প্রভাব ফেলছে বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে আজকের দিনে দেশের অভ্যন্তরীণ কোন পরিস্থিতি পর্যবেক্ষকদের নজরের বাইরে থাকে না ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে চলমান সহিংসতা এবং বৈষম্যমূলক আচরণ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ভারতের ভাবমূর্তিকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করেছে বিশ্লেষকরা বলছেন ভারতের উচিত তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে সংশোধন আনা সমাজে একতা ও সহনশীলতার পরিবেশ তৈরি করা ধর্মীয় বিভাজন এবং বৈষম্যমূলক আচরণ দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য যেমন ক্ষতিকর তেমনি এটি আন্তর্জাতিক সুনামও ক্ষুণ্ণ করে ভারত যদি তাদের বৈশ্বিক অবস্থান ধরে রাখতে চায় তাহলে তাদের অবশ্যই অভ্যন্তরীণ বিভেদ ও বৈষম্য দূর করতে হবে এবং একটি ঐক্যবদ্ধ ও সমতাপূর্ণ সমাজ গড়ে তোলার চেষ্টা করতে হবে আন্তর্জাতিক অঙ্গনে বৈশ্বিক ভূমিকা ধরে রাখতে এবং ভারতের অবস্থানকে আরও সংহত করতে হলে ভারতের রাজনীতিবিদদের বিভাজন ও ধর্মীয় বিভেদের রাজনীতি থেকে সরে আসতে হবে ভারতের ঐতিহাসিক শক্তি লুকিয়ে আছে তাদের বৈচিত্র্য ও সহনশীলতার মধ্যে এই মূল্যবোধগুলোকে শক্তিশালী করতে পারলেই কেবল ভারত আন্তর্জাতিক মহলে তাদের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে পারবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফিজ